দুনিয়াতে হাজার হাজার এমন হিন্দু আছে যারা রোজাকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, যারা মুসলমানদের নামাজকে ভালোবাসে, অথচ সে একজন হিন্দু, সে এই ধর্মকে পালন করে না কিন্তু ভালোবাসে। এটা কোথায়, কি করে এটা করে? ওর ভেতরে লুকিয়ে আছে ইসলাম, কিন্তু চেপে রেখেছে কে ওকে? গাইর ইসলাম চেপে রেখেছে, রাখলো কে? তো ওর ডান আর বাম, ওর পরিবেশ, ওর পাড়া, ওর মহল্লা, ওর বাপ, ওর চাচা, ওর বংশ, এরাই ওকে চেপে রেখেছে, ওর ইসলামকে ফুটতে দিচ্ছে না। জি, এরকম কত নিবেন? শামসিতে একটা মারোয়ারি আছে, প্রত্যেক বছর 100 জন লোককে ইফতার করাবে। তো আমার কাছে জিজ্ঞাসা আছে, মৌলানা সাহেব, গ্যার মুসলিমের টাকা নিয়ে তাতে খানা পানি কিনে মুসলমানেরা ইফতার করতে পারে? সোজা সোজা ফতোয়া, পারে? যদি এই লোকটা ডাহা সুদের সঙ্গে জড়িয়ে না থাকে, সুরের কারবার না করে, হারাম ব্যবসাতার না থাকে, যদি মুদির দোকানদার হয় কিংবা তার যদি জমি জমা থাকে, তাহলে এমন একটা লোক যার গৃহস্থালি আছে আর যার ক্ষেতিবাড়ি আছে, যার হালাল ব্যবসা আছে, এমন একটা গ্যার মুসলিম যদি মুসলমানদেরকে দান করে যে তোমরা এটা নেও, এটা খাও, তো দুনিয়ার যারা বড় বড় মুফতি ওনারা লিখে রেখেছেন যে জি হ্যাঁ, ওই খানাটা খাওয়া জায়েজ আছে। তো রোজাদারকে ভালোবাসে, বিশ্বাস লাগবে কি লাগবে না? ধর্মকে মেনে মরেনি। হরিশ্চন্দ্রপুরের এক মারোয়ারি 8 বিঘা জমি দিয়ে দান করে দিয়ে চলে গেছে মুসলমানদেরকে, তার ভেতরে 3 বিঘার উপরে আছে একটা হাই মাদ্রাসা, আর 5 বিঘা আছে মাদ্রাসাটার জন্য খেলার ফিল্ড। কার নামে আছে? তো ওই অমুসলিমটার নামে আছে। এটা কোথায় আছে? হরিশ্চন্দ্রপুর স্টেশনের 4 কিলোমিটার দূরে সোনাকুল গ্রামে দেখবেন একটা হাই মাদ্রাসা। হাই মাদ্রাসাটার নামই হলো মারোয়াড়িটার নামে। দুনিয়ার লোক বলবে, হাজি তোমরা মাথা মোটা নাকি, যে মুসলমানের নাম দিয়ে মাদ্রাসার নাম রাখতে পারলে না? মিলনগড়ওয়ালা মাওলানা সাজ্জাদ সাহেবের নামে নাম বানালো কি সাজ্জাদিয়া হাই মাদ্রাসা? কালিয়া চকওয়ালারা, তাদের একজন নেতার নাম, তাদের একজন ধনীর নাম উসমান ছিল, ওর নাম দিয়ে হাই মাদ্রাসা বানালো, উসমানিয়া হাই মাদ্রাসা। তো তোরা কি একটা মুসলমানের নাম পালি না? আর জবাব কী হবে? মুসলমান তো তুই 3 কাঠা দিসনি, আর একটাই লোক যদি 8 বিঘা জমি দেয়, আর 8 বিঘা জমি মুসলমানদের ইবাদতের জন্য আর মুসলমানদের বাচ্চাদের লেখাপড়া করার জন্য দেয়, তো এটা কি নাজায়েজ আছে? ও বলছে যে আমি ভালোবাসি, আমি বাড়িতে কোরআন রেখেছি, কোরআনকে আমি মাঝে মাঝে পড়ি, কিন্তু কোরআনকে আমি মানি না সেটা আলাদা কথা, আমি মানতে পারি না, কেন পারি না? পারিপার্শ্বিক অবস্থার কারণে পারি না, অনেক চাপ আছে আমার উপরে। তাহলে এটা ওকে পর্দাতে চেপে রেখেছে বলে ইসলাম ফুটে না, কিন্তু অন্তরের ভেতরে ইসলাম আছে, এবং যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দিন, সেই দিনের চরিত্রগুলো তার ভেতরে আছে, জায়গা জায়গা লুকিয়ে থাকে এক একজনের ভেতরে এক একটা। মেনে নেন কথা, আমার শামসিতেই একটা বাড়ি আছে গ্যার মুসলিমের, ওর বাড়িতে জাঁতা আছে, আর শেরশাবাদের বাড়িতে গায়ে জাঁতা আছে, কিন্তু বাজারে কাউরি বাড়িতে জাঁতা নাই। যেদিন বড়ি দেওয়ার টাইম লাগে তো জাঁতা পিসা আটা লাগে। তা আমার বাড়িওয়ালির কথা বলছি, যে বছরে একদিন কলার চাটি জাঁতার আটা লাগবে, তো জাঁতা কার বাড়ি পাবো? তো বলছে এই অমুসলিমের বাড়িতে জাঁতা আছে। পিষতে গেছে, তো পিষতে পিষতে মাগরিবে যখন আজান পড়েছে তখন জাঁতা ছেড়ে দিল, বুঝে নিয়েছে যে আজান পড়লো, চুরি পট্টি, আজান তো সবাই শুনে। তখন বলছে পিসা হয়নি, তো ছেড়ে দিলা কেন? তো বলছে দিদি একটু নামাজ পড়বো, আর নামাজ পড়ে টড়ে তারপরে আবার এটাকে পিষবো। গ্যার মুসলিম মহিলা, অথচ তাড়াতাড়ি করে ঝাঁটা নিয়ে এসে বারান্দার একটা জায়গাকে ঝেড়ে দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিয়ে
তারপরে বলছে এখানে নামাজ পড়ে নিন, এখানে নামাজ পড়ে নিন। তো আমার বাড়িওয়ালিও কম মুফতি নয়, ও বলছে যে গায়ের মুসলমানের বাড়িতে নামাজ পড়া জায়েজ আছে, আমি কিতাব পড়ে রেখেছি ফাতাওয়া আরকানুল ইসলাম, যদি আগাদিকে কোনো গায়ের মুসলিমের বাড়িতে মাবুদ না থাকে তাহলে তুমি নামাজ পড়ে দাও, জায়গাটা পাক হওয়া চাই। তো সেহান পাক, পাক জায়গাতে নামাজ পড়ে নিয়ে যাতা ঘুরেতে লাগলো। এখন একে বলছে দিদি আপনি যে আমাকে নামাজ পড়তে দিয়ে দিলেন তো আপনার মন বলে না যে আপনার বাড়িটাকে আমি অপবিত্র করে দিলাম? তখন বলছে ছি 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 ছি, আপনি এই কথাটা বলছেন? আপনারা যাকে আল্লাহ বলছেন আমরা তো ওকে ভগবান বলছি, যেটাই ভগবান উপরে আছেন সেটাই আল্লাহ উপরে আছেন, আমাদেরও হিসাব হবে ভগবানের হাতে, আপনাদেরও হিসাব হবে আল্লাহর হাতে, তো তাহলে খারাপ কেন মনে করব? তো বলছে তাহলে এগুলো কি, এইগুলোকে যে আপনারা মানছেন? তো বলছে আপনাদের মতো মুসল্লাতে দাঁড়িয়ে কাউ কি দেখতে পাবো না, আর মুখটাকে না চোখটাকে খুলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আল্লাহকে ডাকবো তো মন বসে না। তখন করি কি আমরা, মনটা বসাবার জন্য আগাদিকে একটা পুতুল খাড়ো করি আর দিয়ে তখন আমরা পূজা করি। এই পুতুলটা হচ্ছে ভগবানের রূপ, অ্যাকচুয়ালি একে আমরা পূজি না। তাহলে ওরও অন্তরের ভিতরে এতটুকুনি মানে জাররা পরিমাণে ইমান আছে, কিন্তু ইমানটাকে ঢেকে রেখেছে কে, তো বেদিনীতে। এটা মানতে হবে আপনাকে, হাজার মুসলমানকে মদদ করার জন্য গায়ের মুসলমান দুনিয়াতে মজুদ আছে, এবং ইসলামকে ভালোবাসার লোক আপনি কতটি দেখবেন? আপনাকে আমি 12টা পর্যন্ত আছি এখানে, এতক্ষণের ভেতরে এক গাদা কথা আপনাকে শোনাচ্ছি। ইমান নেই অথচ মুহাব্বত আছে কার উপরে? তো ইসলামের উপরে, কোরআনের উপরে। দেখে নেন, দেখে নেন, রসুলের চাচাতো ভাই আবু সুফিয়ান খুব দেরিতে ইমান এনেছে, ইসলামের বয়স যেদিন 21 বছর তখন ইমান এনেছে। রসুলকে দেখেছে মাত্র 2 বছর ইমানের হালাতে, বাকি 21 বছর ইমান আনেনি। কত দেরি করেছে ইমান আনতে, এবং ইসলামের যত ক্ষতি করেছে আবু সুফিয়ান, এগুলো অন্য কোনো দিন আলোচনা করব। এই আবু সুফিয়ানের মতো লোকটার কথা বলছি, যারা বুখারির টিচার ওনারা ভালো করে জানেন, যখন বুখারি পড়াতে হয় তখন বুখারি শরীফের প্রথম খণ্ডতে একবারে পহিলা পাতাতে হাদিসটা আছে যে আবু সুফিয়ান তার দল বলকে নিয়ে বেড়াতে গেছিল রুম দেশে। রুম কাকে বলে? যেটা এখনকার দিনে যে দেশটাকে তুরস্ক বলছি আমরা, সেই তুরস্কের এলাকাকে বলা হয় রুম। আর ওইখানকার রাজাকে রাসূল চিঠি লিখেছিলেন কি বলে, আপনি ইসলাম কবুল করে নিন তাহলে আপনি সুখে থাকবেন, আপনার দেশের লোকগুলো শান্তিতে থাকবে, এবং দেশের লোক যদি ইমান এনে নেয় তাহলে এর বদলাও কিন্তু আপনি আল্লাহর কাছে পাবেন। চিঠি লিখেছিলেন, চিঠি কার? এটা তো নবী মুহাম্মাদের। চিঠিটাকে নিয়ে গেছে আল্লাহ রসুলের পিয়ন, দিয়ে জমা দিয়ে দিয়েছে। দেওয়ার পর এবার রুমের বাদশা মনে মনে বলছে লোকটা কেমন না কেমন, তার দিন ধর্ম কেমন, সে নবী না নবী নয়, ইত্যাদি কথা জানার মনের ভেতরে আমার আগ্রহ তৈরি হচ্ছে, তো কাকে দিয়ে জানব? সেই সময়তে খোঁজ নিলেন, হাগ রুমের বাজারে আরবের মক্কা নগরীর কোনো লোক আছে, আরবের এলাকার মক্কা বা মদিনার কোনো লোক আছে, খোঁজ করো তো। জানা গেল আছে, কে? আবু সুফিয়ান। নিয়ে এসো ওকে। আবু সুফিয়ান এলো, ওর সাথে আরও ওর সাথীগুলো 4-5 জন এলো। রুম সম্রাটের দরবারে তাদেরকে খাড়ো করা হলো। ডাকলো কে? তো রুমের রাজা। ডেকে প্রথমে বলছে দেখো আমি আরবি জানি না, আর তুমি আমাদের রুমের ভাষা জানো না, তো মাঝখানে একটা লোক খাড়ো করছি, এই লোকটা তোমাকে জিজ্ঞেস করবে আরবিতে, তুমি জবাব দিবে একে আরবিতে, এই লোকটা আমাকে শুনিয়ে দিবে রুমের ভাষাতে,
আমি প্রশ্ন করব রুমের ভাষাতে এই লোকটাকে, এই লোকটা তোমাকে প্রশ্ন করবে আরবি ভাষাতে, তুমি জবাবটা দেবে, তখন এই লোকটা আমাকে আমার ভাষাতে বুঝিয়ে দেবে। তো মাঝখানে খাড়ো করলেন একটা দো ভাষীকে, আর দেওয়ার পরে রোম সম্রাট তার রাজ সিংহাসনে বসে এতগুলো লোকের সামনে সর্বপ্রথম জিজ্ঞাসা করে ডেকে বলছে, তোমরা এই যে কজন লোক আছো এর ভেতরে সবথেকে কাছে কে বংশের দিক দিয়া? ওই যে লোকটা নিজেকে বলছে আমি নবী, তার আবু সুফিয়ান বলছে আমি, আমারই বংশের লোক সেটা। রোমের বাদশা বলছেন আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করি, সে নিজেকে কি বলছে? তো বলছে নিজেকে নবী বলছে। তারপরে জিজ্ঞাসা করে বলছেন তার কি কোনো লোভ আছে যে তার বাপ বা তার দাদা রাজা ছিল, এই জন্য সে নিজে কি রাজা হতে চাইছে নাকি? বলছে জি না, রাজা হতে চাই না। তার ধনের কি লোভ আছে? বলছে না, ধনের কোনো লোভ নাই। এবার তার বংশটা সম্ভ্রান্ত না সম্ভ্রান্ত নয়, তার বংশটা ছোট না তার বংশটা বড়? বলছে জি, আরবের মক্কা নগরীতে কোরাইশ বংশ হলো সবচাইতে সম্ভ্রান্ত, কোরাইশ বংশের এটা সন্তান। তারপর তার কথাগুলো লোকেরা মানছে, বলছে জি হ্যাঁ মেনে নিচ্ছে, অনেক লোকে মেনেছে। তখন প্রশ্ন করে বলছে রোমের রাজা যারা ওকে মানছে তারা ধনী লোক না তারা গরিব লোক? বলছে কি বলবো আপনাকে, দুঃখের কথা, যত লোক তার কথাকে বিশ্বাস করছে তারা একটাও ধনী লোক নয়, তারা সব গরিব লোক। তারপরে তিনি জিজ্ঞেস করে বলছেন লোকেরা তার কথাকে মেনে নিয়ে তার ধর্মকে কবুল করে নেওয়ার পর এমন কি ঘটনা ঘটেছে যে 15 দিন পরে কিংবা 20 দিন পরে আবার ওই ধর্মকে ছেড়ে দিয়ে তার বাপের ধর্মে ফিরে চলে এসেছে কেউ? এমন ঘটনা ঘটেছে কি জীবনে কোনো দিন? বলছে জি না, একেবারে যারাই তার ধর্মকে কবল করছে লোহার দানার মতো শক্ত, ওরাকে কোনো রকমে টলা যায় না। আর কি জিজ্ঞেস করতে 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 শেষের বেলায় তখন বলছেন জীবনে কোনো দিন ধোকা দেয়? বলছে জি না, কখনো ধোকা দেয়নি। বলছে তোমাদের কি তার সাথে লড়াই হয়? বলছে জি হ্যাঁ লড়াই হয়। তো ইন্দার আর বালটিটাকে যখন কেউ একবার ওই ডুবাই কখন আবার আমি ডুবাই, কখন একবার এই ডুবাই কখন একবার ওই ডুবাই, ইন্দার আর বালটি যেমন একজনার নয় তেমনি যুদ্ধটাও তেমনি একজনার নয়, কখনো আমরা জিতি কখনো ও জিতে নেই। এতগুলো কথা বলেই চলে যাচ্ছে বলেই চলে যাচ্ছে, বলতে 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 শেষের বেলায় তখন বলছে যে এতদিন পর্যন্ত যা হলো এর ভেতরে কোনো রকমের গাদ্দারি, কোনো রকমের বেওয়াফাই, কোনো রকমের তার ভেতরে থেকে কোনো মিথ্যা আচরণ লক্ষ্য করা গেছে? তখন বলছে যে কয়দিন আমি মক্কাতে ছিলাম তখন পর্যন্ত তো দেখতে পাইনি, ওখান থেকে এখানে আসার পরে 1-1.5 মাস হয়ে গেল, এর মাঝখানে যদি কোনো গাদ্দারি করে থাকে তো তাহলে সে কথা বলতে পারলাম না। অথচ পাকা দুশ্মন আবু সুফিয়ান, তখন তো কেন একটা মিথ্যা কথা বললো না? রোম দেশ তো কাছে নয়, মক্কা থেকে মদিনা হলো 464 কিলোমিটার, আর মদিনার এয়ারপোর্ট থেকে যদি তুরস্ক যেতে হয় তো 3.5 ঘন্টা লাগবে এরোপ্লেনে চড়ে, এত দূর দেশে চলে গেছে। তো ওইখানে গিয়ে যে নিজে দীন ইসলামকে মানে না তো সেই লোকটা মুসলমানদের নবী সম্পর্কে মিথ্যা কথা কেন বলে না একটাও? উনি যে কি বলছে, লাউলাল হায়া ও আইয়া সেরান্নাস আলাইয়া বিল কিযবে লাকাযিবতু। সবচাইতে দামি কথা আবু সুফিয়ান একজন বেদিন হওয়া সত্ত্বেও বলেছেন কি, যে মানুষেরা যে কোনো দিন আমাকে মিথ্যাবাদী বলে অপবাদ লাগিয়ে দেবে, আমার নামটা মক্কানগরীতে আর মদিনার মাটিতে মিথ্যুক হয়ে প্রচার হয়ে যাবে যদি আমি ধরা পড়ে যাই, এই ভয়ে আমি সেই দিন একটাও মিথ্যা কথা বলিনি, নাহলে আমার মনটা চাইছিল যে দুটা একটা মিথ্যা কথাগুলোকে বলে দেই, নবী মুহাম্মদ সম্পর্কে যদি দুটা একটা মিথ্যা কথা আমি বলে দিতাম তাহলে কেউ আমাকে ধরতে পারতো না, আর নবী মুহাম্মদ
বদনাম হয়ে যেত। তিনি নিজে উত্তর দিচ্ছেন কি বলে, আমি কেন মিথ্যা বলিনি, বলিনি এই জন্য যে মিথ্যা আরব জাহানের আগেকার যারা জাহেল ছিল তারাও জীবনে কোনোদিন মিথ্যাকে ভালোবাসত না। আরব দেশের লোকেরা ইমান এনেছে তাও, আর ইমান যারা আনেনি তাও, এদের অভ্যাসে নেই মিথ্যা কথা বলা, এরা মিথ্যা বলে না। তাহলে মিথ্যা না বলাটা কি একটা ইসলামী নেচার, আর মিথ্যা বলে দেওয়াটা কি এটা হলো খাবিসি নেচার, এটা কিন্তু ইবলিশের চাল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অভ্যাস নয়। যদি মানুষকেও মিথ্যুক হয়ে যায় তাহলে আগে জেনে নিতে হবে যে এই লোকটা শয়তানি চাল ধরে আছে। আর এই জন্য হাদিসে এসেছে কি, আল কিজবু ইহাদি ইলাল ফুজুরে, যারা মিথ্যা বলে তার রাস্তা হলো মিথ্যার দিকে এবং অন্যায়ের দিকে, আর ওই লোকটাকে শেষ পর্যন্ত মিথ্যা জাহান্নামে নিয়ে চলেই যাবে। মিথ্যা কোনো দিন ওরা বলতো না, আর মুসলমান তো বলবেই না। জানতে পারছেন যে এত বড় একজন বেদিনের অন্তরে নবীকে বদনাম করার জন্য একটুও মিথ্যা কথা বলার চেতনা জাগলো না কেন? এটা ছিল ঘৃণিত অভ্যাস। 21 বছর পরে আবু সুফিয়ান ইমান এনেছে। সেই দিন ও যদি জানতো, হায় আল্লাহ, আমি ওই কতদিন আগে এই নবীকে আমি মিথ্যুক বানিয়েছি, আর আজকে ওর হাত ধরে আমি বয়াত করে মুসলমান হতে যাচ্ছি, কত লজ্জা লাগতো। সামনের দিকটাকে পরিষ্কার করে রেখেছিল আবু সুফিয়ান মিথ্যা না বলে, আর নিজের গাটাকে পরিষ্কার করে রেখেছিল। জি, একটা কথা শুনেছেন কি বা জানেন কি, যে জাহিলিয়াতের যুগে যে কোনো মানুষ মদ পান করত, মদ ছাড়া কেউ ছিল না। জি, আর একটা কথা বলছি, জাহিলিয়াতের যুগে মক্কা নগরীতে আর আরবের পরিবেশে কোনো একটা মানুষ এমন ছিল না যে ব্যভিচার করেনি। ব্যভিচার মানে জিনা, সবাই জেনা করত, কিন্তু আল্লাহ লক্ষ লক্ষ মানুষের ভিতরে কিছু লোক এমন তৈরি করে রেখেছেন যে ওর ভিতরে ইমানের যে ফিতরাত, সে জিনিসটা কিন্তু ধুক 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 করে হলেও বেঁচে থেকেছে। আর হাজারের ভেতরে দুটা চারটা লোক বেঁচে গেছে যারা জাহিলিয়াতের যুগে মদ পান করেনি, যারা জাহিলিয়াতের যুগে কোনোদিন ব্যভিচার করেনি। জি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজে বলছেন, আমার বংশের লোকেরা ছিল মদখোর, আমার বাড়ির বাপ চাচারা সবাই ছিল মদখোর, কোনো একটা বান্দা আমার গ্রামের আমার সমাজের আমার বংশের মদ থেকে বিরত থাকতো না, কিন্তু জাহিলিয়াতের যুগে আমি আবু বকর না জীবনে কোনো দিন এক ঢোক মদ পান করেছি, না ইসলাম কবুল করার পরে আমি জীবনে কোনো দিন এক গ্লাস মদে মুখ লাগিয়েছি, আমি জীবনে কোনো দিন মদে মুখ লাগাই নাই। এ কোন নেককার? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যত লোক আছে আমার জানা মতে, বহু লোককে আমি জানি, জাহিলিয়াতের যুগে এরা জেনা করেছে, ব্যভিচার করেছে, মদ পান করেছে। তিনি নিজের কথা পরিচয় দিয়ে বলছেন, মা জানাই তো ফিল জাহিলিয়াতে ওয়ালা ফিল ইসলাম, আমি জাহিলিয়াতের যুগে এত সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও জীবনে কোনো দিন আমি কোন নারীর সঙ্গে ব্যভিচার করিনি, আমি কোন নারীর বেজ্জতি আমি সবর করিনি, বরদাস্ত করিনি, কোন নারীর আব্রুকে নিয়ে আমি খেলা খেলতে যাইনি, আমি জাহিলিয়াতের যুগেও আমি আমার বিবিকে নিয়েছিলাম, ইসলাম কবুল করার পরেও আমি আমার বিবি কে নিয়ে আছি, আমি কোনো দিন জীবনে ব্যভিচার করি নাই। এটা হলো লুকায়িত ইসলাম। যারা আবার ইসলাম দিনকে কবুল করে নেয় তখন গান্দাগি গা থেকে ঝেড়ে ফেলে দেয় আর খাঁটি মুসলমান হয়ে যায়। আর এই জন্য যত দুনিয়াতে আমরা মুসলমান বেঁচে আছি, আপনাদেরকে ওয়াজ শোনাই, যত দুনিয়ার আলেমেরা সবাই এই কথাগুলো বলে, মিথ্যা কথা বলো না, এটা শয়তানি চাল, আল্লাহর ফিতরাত নয়, বেহায়া হবে না, এটা হলো শয়তানি চাল, এটা আল্লাহর নেচার নয়। কোনো মানুষ যদি কী করে তোহমত লাগায়, কাউকে অপবাদ দেয়, তাহলে এটা ইসলামী চাল নয়, এটা হলো শয়তানি চাল। কোনো মানুষ যদি দয়া না করে কাউরই উপরে, তাহলে এটা হলো শয়তানি চাল। আর কোনো মানুষ যদি মানুষের উপরে জীবের উপরে দয়া করে, তাহলে এটা হলো ইসলামী চাল। অতএব যেগুলো গুণের কথা, যেগুলো গুণের আদত, সেগুলো হলো ইসলামী, আর যেগুলো বদগুণের সেগুলো হলো খবিসি, এগুলো হলো শয়তানি। খবিসি জিনিস মুসলমানদের জন্য একটাও জায়েজ নয়। শিখেন আবদুল্লাহ বিন মাসুদ সবচাইতে বড় হাফেজ, সবচাইতে বড় হাফেজ এবং হাফেজের পরে কারি,
উনি নিজে গৌরব করে বলছেন যে আমি 80টা সূরা স্বয়ং রসুলের মুখ থেকে শুনে মুখস্থ করেছি, আর আজকে আমাদের 4টা হাফেজ এই মাওলানাদের মুখ থেকে কোরআন শুনে মুখস্থি করল। আর উনি কি বলতেন যে আমি সরাসরি নবীর মুখ থেকে শুনে 80টা সূরা মুখস্থ করেছি, তাহলে কত বড় তার গৌরব। এই আবদুল্লাহ বিন মাসুদ একদিন তো গায়ের মুসলমানের বাচ্চা ছিলেন, একদিন তিনি মুসলমান হয়েছেন কালেমা পড়ে, কিন্তু তার ভিতরে যে ইসলামী নেচার ছিল এটা আপনাকে কি দিয়ে বুঝাবো। প্রথম প্রথম মুসলমান ইসলাম চারিদিকে প্রকাশ হতে আরম্ভ করেছে, রাসূল একদিন আবু বকর সিদ্দিককে নিয়ে দু পা চার পা করে হাঁটতে 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 মক্কার দূরে চলে গেছেন একবারে মাঠের দিকে। তো মাঠের দিকে দেখতে পাচ্ছেন আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ তাআলা আনহু এক পাল ছাগল আর দুম্বা নিয়ে পাহাড়ের কিনারায় লাঠি হাতে করে চড়াচ্ছেন। রাসুল চিনেন না একে, কি নাম তোমার তাও জানেন না, কার বাড়ির ছেলে তাও জানেন না, কার এগুলো পাল তাও জানেন না। কিন্তু আরব দেশের লোক হলো খুব সখী, আরব দেশের লোকেরা হলো দাতা, এরা জীবনে কোনোদিন মেহমানকে ফিরায় না। তো রাসুলের পেটে ছিল খিদা, তার জন্য ওই ছাগলের পালটি যেখানে চড়ছে সেখানে গিয়ে এমনি করে ইশারা করে রাখালটাকে ডাকছেন যে এই ছেলে শুনো। আবদুল্লাহ বিন মাসুদ এত দুর্বল মানুষ, এত দুর্বল মানুষ, তার পা দুখানাকে যদি দেখা যায় তো মনে হবে পাতলা মিহি মিহি দুখানা বাঁশকে কেটে লাগানো আছে, মাংস নেই শুধু হাড় দুখানা। যখনই আল্লাহ পাকের নবী তাকে মিসওয়াক ভাঙার জন্য পাঠাতেন তো ইরাক নামের গাছের উপরে চড়তেন, তো ইরাক নামের গাছে চড়ার কালে হাঁটু এবং পাঁর নিচুগুলো যখন উদাম হয়ে যেত তখন লোকেরা দেখতো আর হাসতো আর বলতো এটা কি পা না এটা লোকড়ি রে, এত কি পাতলা হয় মানুষ, টোটাল ছেলেটাকে ওজন করতে গেলে 30 কিলো 35 কিলো হবে কি হবে না, এই জন্য তার পা দেখে তার হাঁটু দেখে তার শুকা শুকা মাংসপিণ্ডগুলো দেখে লোকেরা হাসতো, আর নাবিজির জন্য মেসওয়াক পাড়ার জন্য সে গাছে চড়ে থাকতো। রাসুল একদিন জিজ্ঞেস করে বলছেন ও লোকেরা তোমরা হাসছো কিসের জন্য, তো বলছে হুজুর আমরা হাসছি এই জন্য যে আবদুল্লাহ বিন মাসুদ গাছে চড়েছে নেংটি মেরে, তো তার রান দেখা যাচ্ছে, তার হাঁটু দেখা যাচ্ছে, তার পায়ের পিণ্ডলি দেখা যাচ্ছে, তো পাগুলো এত মিহি মিহি এত পাতলা পাতলা এত সরু সরু যে দেখে মানুষের পায়ের মতো মনে হয় না। রাসুল তখন বলছেন ওরে আমার সাথীরা, ওরে আমার সাহাবিরা, আবদুল্লাহ বিন মাসুদের এই পাতলা পা দুখানা কিয়ামতের দিন ওহুদ পাহাড়ের চাইতে আল্লাহর দাড়িপাল্লাই বেশি ভারী হবে, বেশি ওজনদার হবে। কেন? আবদুল্লাহ বিন মাসুদের মতো এই দুবলা পাতলা লোকটার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এমনই বলিষ্ঠ ঈমান দান করেছেন যে এত ছোট বয়সে কেউ ঈমান কবুল করে না। এরই কথা বলছি কি মাঠে ছাগল চড়াচ্ছে, রাসূলকে ডেকে বলছেন এই ছেলে তোমার একটা বকরিগুলো দাও না গো, কি করবা? তো বলছে ছাগলটাকে দুহবো, আর দুহার পরে যেইটুকু দুধ হবে আমি আর আবু বাকার দুজনে অর্ধেক অর্ধেক করে পান করব, তো পেটটার জ্বালাটা কমবে, একটা ছাগলগুলো দাও না। আরবের লোক ছাগলের দুধ খেতে অভ্যস্ত, ভারতের লোক ছাগলের দুধ খাই উত্তরপ্রদেশের এবং কাশ্মীরের, পশ্চিমবাংলার মানুষেরা ছাগলের দুধ খায় না। অথচ ছাগলের দুধ যদি আপনি প্রতিদিন এক পোয়া থেকে হাফ কিলো আপনি দুয়ে নেন তো বাচ্চার ক্ষতি হবে না, আর এতটুকু দুধ আপনার বাড়ির ছাগল থেকে পাওয়া যাবে, কিন্তু আমরা অভ্যস্ত নই। ছাগলের দুধ যখন চেয়েছে, ছাগল চেয়েছে দুধ দোহার জন্য, তখন গ্যার মুসলিম এই 14 বছরের বাচ্চাটা টিন টিনে দুবলা পাতলা রসুলের দিকে এমনি করে মুখ চড়া বলছে আনা মুতামানুন, আমি হলাম আমানতদার। কথা বুঝেন? আমি হলাম আমানতদার। কার আমানতদার? আমি আমার মালিকের আমানতদার। কে তোমার মালিক?
তো মক্কাতে একটা মুশরিক ছিল বড্ড নাম করা, তার নাম উকবা বিন আবি মুঈন। এই লোকটাই নবীজির কাঁধে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, এই জাল্লাদের এত বড় উটের পাল আছে, ছাগলের পাল আছে, আমি ওই লোকটার হইলাম চাকর এবং আমি হইলাম আমানতদার। কেমন আমানতদার, আমাকে আমার মালিক সব ছাগলটি দিয়ে চড়াতে পাঠিয়েছে, সন্ধ্যাবেলায় যখন বাড়ি নিয়ে যাব সবকটি ছাগলকে দুহে 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 দেখবে, কোনো একটা ছাগলের যদি দুধ কমে যায় তাহলে আমার মালিক আমাকে জিজ্ঞেস করে বলবে, এই আবদুল্লাহ বিন মাসুদ, এই ছাগলটার দুধ কেন হলো না, তুই কি খেয়ে নিয়েছিস না তুই বেঁচে দিয়েছিস, আমাকে জিজ্ঞাসা করবে। ওই জন্য আমি হলাম আমানতদার, আমাকে আমার মালিক মানা করেছে, কোনো ছাগলের দুধ হরগিজ দুহবি না, যেটা তোকে দিয়েছি খাবার জন্য সেটাই খাবি, আর বাকি কোনো ছাগলের থানে হাত লাগাবি না, আমি হলাম আমানতদার, আমি আমার আমানতে খেয়ানত করতে পারবো না। একটু বুঝেন তো, এই লোকটা কি মুসলমান? মুসলমান নয়, ওকে কোরআন শিখেছে জেনেছে জানিনি, ওর কাছে কি দীন ইসলাম গেছে যায়নি, তখন তো মোটে সর্বসাকুল্যে মুসলমান 25-30 জনা, আর ওই দিনে উনি ছাগল চাইলেন দুধ খাওয়ার জন্য, তো বলছে আমি আমানতদার, আমানতে খিয়ানত করলে গুনাহ হয়, এ কথাটা তো মুসলমান জানে। তাহলে এই অভ্যাসটা বেদিনের ভেতরে আছে, এরা কাফের, অথচ কাফেরের ভেতরে সেই গুণটা আছে যে আমি আমানতদার। রসুল শুনে তার জোক বনে গেলেন, যে বলছেন ওহ সুবহানাল্লাহ, তোমার মতো একটা ছোট বালক তুমি আমানতকে এত রক্ষা করতে পারো, আল্লাহ পাকের রাসূল কিন্তু অবাক হলেন না। কেন হলেন না? ঠিকই আছে, ওর মালিক ওকে নিষেধ করেছে, ও কেন দিবে ছাগল দুইতে? তখন শেষে রাসূল বলছেন, তুমি কি আমাকে এমন একটা বকরি দিতে পারো, লাম ইয়ানজে আলাইহাল ফাহালো, লজ্জার কথা কিন্তু আপনারা এটাকে সরম মনে করবেন না। নাবিজি বলছেন, তুমি কি আমাকে এমন একটা ছাগল দিতে পারো যেই ছাগলটার উপরে ষাঁড় এখনও চড়েনি, এর মানে ওর পেছনে বোকা লাগেনি, ষাঁড় লাগেনি, তো না লাগতে গেলে ও গাভীন হয়নি, আর গাভীন না হতে গেলে দুধ নামায়নি। এমন যদি একটা বকরি থাকে যে বকরিটার সামার এখনও নিচে নামেনি, পেটে বাচ্চা আসেনি, দুধ দেয়নি এর আগে, এইরকম একটা কম বয়সী ছাগল তুমি দিতে পারবে কি না? তখন আবদুল্লাহ বিন মাসুদ বলছে, এরকম ছাগলের বাচ্চাগুলো এক বছরে 8 মাস 10 মাসের অনেক আছে, এটা একটা, তো আপনি ওগুলো নিয়ে কি করবেন? ওগুলোর কি দুধ হয়? ছাগলের পেট থেকে বাচ্চা না হলে তো দুধ হবে না, তো ওগুলো কি নিয়ে কি করবেন? বলছে, বাবা তুমি দিবা কি না? বলছে, জি আপনার যেটা খুশি আপনি ওইটা নিয়ে নেন, যার থানে দুধ নাই, এরকম ছাগল এখনো বোকা দেখেনি, তো এরকম আপনি নিয়ে নিতে পারেন। রসুল একটা ছাগলকে ধরলেন, আর ধরার পরে আবু বকরকে বলছেন, আবু বকর, এই ছাগলটার গলাটাকে আরামসে, একদম কষ্ট করে নয়, আরামসে ওকে ধরে রাখো। এবার ছাগলটার গলাখানকে আবু বকর সিদ্দিক ধরে রাখলেন, আর আল্লাহ পাকের রসুল ওই 8 মাস 10 মাস বয়সের ছাগিটাকে ছাগিটার বাঁটের কাছে গিয়ে এইরকম করে হাত বুলালেন, আর আস্তে আস্তে করে মুখে কোনো কিছু বললেন। কিছু বলার পরে কি হলো, যেই ছাগলটার পেটে বাচ্চা আসেনি, যার থানে দুধের বিন্দু পরিমাণে নাই, ওই চোখের সামনে ছাগলটার বাঁট বড় হয়ে নিচে নেমে গেল। তখন আল্লাহ পাকের রাসূল একটা বাসন চাইলেন আবদুল্লাহ বিন মাসুদের কাছে, বাসন যখন পাতিয়ে দিল, একটা পাথরের তৈরি করা পেয়ালা, পেয়ালাটাকে নিচে ধরে আল্লাহ পাকের রাসূল দুধ দুহিলেন, আর দুধ দেওয়ার পরে খানিকটা নিজে খেলেন আর খানিকটা আবু বকরকে খাওয়ালেন। দুধ যখন খাওয়া হয়ে গেল, তখন রাসূল এমনি করে বাঁটে হাত দিয়ে উপর দিকে করছেন আর বলছেন, যেমন তুমি আগে ছিলে ওই রকম হয়ে যাও, যেমন তুমি আগে ছিলে ওই রকম হয়ে যাও। বাঁট আগেকার যেমন শুকনো ছিল তেমনি শুকনো হয়ে লেগে গেল, বকরি চলে গেল। এবার রসুলের এই কারকির দেখার পর আবদুল্লাহ বিন মাসুদ রসুলের কাছে এসে বলছেন, আপনি এমন আজব মানুষ, আপনার হাত দিয়ে এমন অঘটন ঘটে যেতে পারে,
আমার কল্পনাতে ছিল না। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আপনি কি যেন বিদির 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 করে বলছিলেন, রাসূল, আপনাকে আমি রাসূল বলে জানি না, তো নাম ধরে বলছি। এ আল্লাহর বান্দা, কি মুখ দিয়ে বিদ 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 করে বললে, আর যাতে করে ছাগলের বাঁট নিচে নেমে গেল, আবার বাঁট থেকে দুধ বেরিয়ে গেল, ওই বিদ্যাটা আপনি আমাকে শিখিয়ে দেন, আমি যদি বিদ্যাটা শিখতে পারি তো আমার সংসারের হাল ফিরে যাবে। একটু বলে দেন না, আপনি আমাকে শিখিয়ে দেন না। রসুল তার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলছেন, আন্তা মুআল্লামুন, আন্তা মুআল্লামুন, কি মানে? তুমি অনেক কিছু শিখে পাবে, তুমি অনেক কিছু শিখে পাবে, জেনে পাবে, এটা আমার বিবেক বলছে। কেন? আল্লাহ পাক রাসূল আইডিয়া করে নিয়েছিলেন বাচ্চাটার স্বভাব দেখে, যে তুমি নিশ্চয়ই একদিন ঈমান কবুল করবে, আর ঈমান যদি কবুল করো তো আমার কাছ থেকে অনেক কথা শিখতে পারবে। ঠিক তাই হলো। এ ঘটনা ঘটে যাওয়ার মাত্র 3 দিনের মাথায় মালিককে বলছে, মালিক, আমি আজকে ছাগল চড়াতে যাব না, আমার দরকার আছে, আমি অমুক জায়গাতে যাব। তখন মালিক বলছে, কোথায়? তো ওই লোকটার কাছে নাকি? বলছে, জি হ্যাঁ, ওর কাছে যাব। খবরদার যাবি না, এক চড় মেরে গাল লাল করে দেব। বলছে, জি না, আপনি যতই কিছু করেন আমি লোকটার সঙ্গে আজকে দেখা করবই করব। মালিকের কথা উপেক্ষা করে আব্দুল্লাহ বিন মাসুদ দারে আরকাম বলে একটি জায়গা ছিল, সেখানে এলেন। আসার পরে বলছেন, এ আল্লাহর রাসুল, আপনি আমার চেহারা দেখে চিনতে পারছেন আমি কে? রাসুল বলছেন, তোমাকে 3 দিন আগে দেখেছিলাম ওই ময়দানে, তুমি হলে সেই ছাগলের রাখাল, তুমি নিজেকে বলেছিলে আমি হলাম আমানতদার। রসুল মুচকি হেসে বলছেন, তুমি অনেক কিছু শিখবে, এই যে বলে দিয়েছিলেন। দেরি না করে রসুলের হাতে হাত দিয়ে ঈমান কবুল করার পর একটা দুটা কথা শিখলেন কি? রসুলের মুখ থেকে শিখলেন কতটি? 80টা কোরআন মাজিদের সুরা। আর সমস্ত কোরআন মাজিদে 113টি সুরার ভেতর থেকে এই যে মাত্র 80 বাকি থেকে গেল, আর বেশিরভাগ সুরা কয়টা গেছে তিনি শিখে নিলেন। তো রসুলের কথা ঠিক হয়ে গেল যে তুমি শিখে পাবে, শিখে পাবে। কতটা শিখেছিল আব্দুল্লাহ বিন মাসুদ? মাঝে মাঝে আল্লাহ পাকের নামে বলতেন, এ আব্দুল্লাহ বিন মাসুদ, একটু কোরআন পড়ো তো বাবা, আমি শুনতে চাই। তখন তিনি নিজে বলতেন, হে নবী, আপনার উপরে কোরআন নাজিল হচ্ছে জিবরিলের মারফতে, আর আপনি লোকেদেরকে শোনাচ্ছেন, আর আজ আমাকে বলছেন তুমি কোরআন পড়ো তো আমি শুনবো, এটা কেমন কথা আল্লাহ রাসুল? তখন নবীজি বলছেন, আমার সামনে লোকেরা পড়বে আর আমি এটা শুনবো, এটা আমাকে মজা লাগে, কাজে তুমি পড়ো, আমি তোমার মুখের তেলাওয়াত শুনবো আর আমাকে ভালো লাগবে। রাসুল তেলাওয়াত শুনেছেন বসে 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 বসে, কার? তা আব্দুল্লাহ বিন মাসুদের। কত কপালওয়ালা লোক, কত শিখেছিলেন রাসুলের কথা কত সত্য হলো যে তুমি একদিন শিখে নেবে, তো কত শিখে নিয়েছে আব্দুল্লাহ বিন মাসুদ? ছেড়ে দেন, এই কথার আমার দরকার নেই, আমার যেটা গোড়ার কথা তা হলো এই, আজকালকার দিনে হাজারোটা এমন গায়ের মুসলিম আছে যার অন্তরে ইসলামের ভালোবাসা আছে, আজও আছে। আপনি মুসলমান হয়ে যতটুকু ভালোবাসেন না তার চাইতে বেশি আছে। জানেন, রসুলকে কাবু করার জন্য মক্কার লোকেরা বয়কট করেছিল 2 বছরে। কি বয়কট করেছিল? তাতে 9টি ধারা ছিল, 9টি ধারা লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দিয়েছিল ধারা কয়টাকে। কি লেখা ছিল? মক্কাতে যত আমরা মুশরিক আছি আমরা সবাই মুশরিক একমত, এই 100-200 জন মুসলমানের সঙ্গে আমরা চলব না। মুসলমানদের কাউরি বেটিকে আমরা বৌমা করে নিয়ে আসব না। 2, কোনো মুসলমানের বাড়িতে আমরা আমাদের মেয়েকে বউ দিব না, বিয়ে দেব না। 3, মুসলমানদের বাজারে যাওয়ার অনুমতি পরে মিলবে,
আগে বাজারে আমরা চলে যাব, আর যাওয়ার পরে যত মাল আছে সব আমরা কিনে নেব, অল্প কিছু মাল রাখবো, আর সেই মালগুলোকে চড়া দামে কিনতে বাধ্য করা হবে। কাদেরকে? তো মুসলমানদেরকে। পাঁচ, মুসলমানদেরকে আমরা কেউ সাহায্য করব না, মুসলমানদেরকে আমরা কেউ মদদ করব না, এরা কাবু হয়ে যাবে, আর কাবু হয়ে যাওয়ার পর মুহাম্মাদকে ওরা ছুঁড়ে ফেলে দেবে, আর মুহাম্মাদকে যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। অতএব কোনো একজন মানুষ তোমরা একটা কিঞ্চিৎ পরিমাণে এই মুসলমানগুলোর কোনো সাহায্য করবে না। ছয়, সাত নম্বর কথা হলো এই, আমরা যে বয়কটটাকে টাঙালাম, এই বয়কটটা আমাদের সামনে থেকে যাবে 10 বছরের মতো, আমরা 10 বছর এই বয়কটকে কোনো মতেই উঠাব না, দেয়ালে ঝুলছে। এবার মুসলমানটিকে যে বয়কট করলো তো বাড়িতে নয়, ওইখানে একটা ঘাঁটি ছিল, ঘাঁটিটার নাম হলো আবু তালেবের ঘাঁটি। এরা জোর করে বলল, এই মুসলমান কয়টা, তোমরা আবু তালেবের ঘাঁটিতে চলে যাও, ওইখানে দিন রাত্রি থাকো, ওখানে সময় কাটাও, তোমাদেরকে মক্কার এই জায়গাতে থাকতে দেওয়া হবে না। রাসূলে পাক নিজে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে আবু তালেবের ঘাঁটিতে চলে গেলেন। সবাই চামড়ার খিমা টাঙিয়ে টাঙিয়ে কোনো রকম করে বসবাস করে, যার কাছে দুটো দানা পানি ছিল 8 দিন 10 দিন 20 দিন 1 মাস খেলো, যার কাছে ছিল তো হয়তো 6 মাস খেলো, আর তারপরে দেখা যাচ্ছে সব গরিব 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 গরিব, খাবার কিছু নেই, বাগান থেকে নিজেদের যদি দুটা চারটা ফল পাই তো সেটাই খাই, আর নাহলে উপোস যাই, উপোস যাই, না খেয়ে খেয়ে দিন কাটাই। কত কষ্ট হয়েছিল, আল্লাহ আল্লাহ, কত কষ্ট হয়েছিল যে আল্লাহ পাকের রাসূলের স্ত্রী খাদিজা হলেন ধনী, ধনী, ওর আগলা স্বামীর মাল পেয়েছিলেন এক গাদা হযরত খাদিজা, এই জন্য তিনি ধনী। তো রসুল ধনী স্ত্রী পাওয়া সত্ত্বেও আবু তালেবের ঘাঁটিতে না খেয়ে শুয়ে আছেন। তো খাদিজার পায়ে মাথা রেখে দিয়ে শুয়ে আছেন, তো নবীজির চোখের কোণে বয়ে 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 পানি ঝরছে, আর খাদিজার রানে গিয়ে পড়ছে। খাদিজা বলছেন, আল্লাহ রসুল কাঁদছেন কেন? তো বলছে, আমি নিজের জন্য কাঁদি না, তোমার জন্য কাঁদি। তুমি আমাকে বিয়ে করেছো আর আমার তুমি স্ত্রী হয়েছো বলে আজ আমার কারণে তোমার এত কষ্ট, যে তুমি একটা ধনী মেয়ে হয়ে এখন তোমার পেটে দুটো খেজুর নেই, এক টুকরা রুটি নেই, অনাহারে আছো, আমি তো আছি আমার কারণে আছি। খাদিজা বলেছিলেন, আপনার কারণে যদি আমাকে সারা জিন্দেগি না খেয়ে থাকতে হয় তবুও আমি না খেয়ে থাকবো, আমার চোখে পানি আসবে না, অতএব আপনার চোখে যেন পানি না আসে, আপনার চোখে আমি পানি সবুর করতে পারবো না, না খেয়ে আছি তো কি। শেষে নিজের ভাতিজা হাকিম বিন হিজামকে ডেকে বললেন, কানে কানে, তোর ফুফু মারা যাবে না খেয়ে, আর তোরা বাড়িতে বসে চটর চটর করে খাবি, মুশরিকরা তোদের সাথে হাত মিলিয়ে বয়কট করেছে আর আমরা এখানে দুঃখের জীবন কাটাচ্ছি। তো হাকিম বিন হিজাম যখন চোখে দেখলেন যে আল্লাহু আকবার, আমার ফুফা খিদার জ্বালায় জড়ো হয়ে গেছে, সাহাবিরা খিদার জ্বালায় জড়ো হয়ে গেছে, এরা চলতে আর পারে না, তখন জানে যে আমি একজন মুশরিক, এদের ইউনিয়নে আমি শরিক আছি, তবুও রাতের বেলায় উটের পালানে পিছন দিকে খানা চাপিয়ে, আটা চাপিয়ে, রুটি চাপিয়ে, তরকারি চাপিয়ে রাতের বেলায় চুপচাপ এসে খিমাতে খানা দিয়ে যান, আর খানা দিয়ে বলেন এই খানাটি আপনারা 20 জন 30 জন মিলে খেয়ে নেবেন, এই খানা কালকে আবার আনবো আমি, পরশু আবার আনবো, এই করে চুপে 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 খানা পৌঁছে দিয়ে যাই। যখন 1 বছর কেটে গেল এই কষ্টের জীবন, তো আল্লাহ হলেন উপরে মদদগার, আর দুনিয়াতে আল্লাহর এমন বান্দা বেদিন আছে যার দিলের ভেতরে দুয়ানা পরিমাণে ইমানের মায়া আছে, মোহাব্বত আছে, যার ভেতরে ইসলামের কিছু কিছু খাসিয়াত বা বৈশিষ্ট্য আছে, এমন আল্লাহর বান্দা আছে। এক আল্লাহর বান্দার নাম মুতঈম বিন আদি, এর বাড়ি হচ্ছে মক্কা থেকে ও কোনো রকম 2 কিলোমিটার দূরে হবে পূর্ব দিকে বাড়ি। এই মুতঈম বিন আদি হলো এই একজন মুশরিক, একদিন বেড়াতে এসেছে তো দেখছে যে আল্লাহ, এটা তো ছোটো মোটো জেলখানা, হ্যাঁ, এত জেলখানার ভিতরে যেমন মানুষ শুকিয়ে শুকিয়ে মরে, তো তেমনিতে এরা মরে যাবে আর কিছুদিন হলে, এত কষ্ট তোমাদের, কে বয়কট করেছে,
তো মক্কার লোকেরা বয়কট করেছে। একটা বেদিন হওয়া সত্ত্বেও মুসলমানদের সামনে নবীজিকে সামনে পেয়ে বলছে, কথা দিলাম বয়কট থাকবে না, বোতলটা দেন তো, কথা দিলাম বয়কট থাকবে না, বয়কটকে ভেঙে ফেলবই ফেলব, এই বয়কটকে মানা যায় না, এটা হচ্ছে অমানবিক, এটা মানবিক নয়, আমি মুসলমান নই, তার জন্য আমাকে মানবিকতা ছেড়ে দিতে হবে, আমার উপরে কোনো দয়ামায়া, আমার অন্তরে কোনো দয়ামায়া নেই, আমাকে দয়ামায়া দেখাতে হবে না জীবের উপরে। যখন একটা ভালো কথা একটা বেদিনের মুখ থেকে বেরুলো, তখন রসুল বলছেন, ভাই একটা কথা আপনাকে বলবো কি, আপনি যখন এত সুন্দর কথাটা শোনালেন, তো একটা সুন্দর কথা আপনাকে শোনাচ্ছি। কি বলছে, একটু যান, কাবার দেয়ালে ঝুলছে একটা কাগজ, ওই কাগজটা হলো চুক্তিনামা, ওতে ওরা 10টা ধারা লিখে রেখেছে, সেই কাগজের উপরের লাইনে লেখা আছে বেআউনিল্লাহে তাআলা। এরা বিসমিল্লাহ লিখতো না তখন, তারা কি লিখতো, বেআউনিল্লাহে তাআলা, মানে আল্লাহর সাহায্য নিয়ে এগুলো লিখছি। ওখানে শব্দটা কি লেখা আছে, আল্লাহ। নবী বলছেন, ওদের ওই যে লম্বা চিঠিখানা আছে, এই চিঠিখানা ওর উপরে যে আল্লাহ লেখা আছে, তো এই ধারাগুলো আল্লাহকে পছন্দ নয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পোঁকাতে খেয়ে নিয়েছে 10টা ধারা, আর উপর দিকে শুধু একটা লাইন বাকি আছে, ওই লাইনটাকে খাইনি কোনো পোকাতে, কেন, ওই লাইনে আল্লাহর নাম লিখা আছে, আর বাকি 9টা লাইন একটাও বাকি নাই, সব পোকাতে খেয়ে নিয়েছে। আপনি পর্দা খুলে ওই ধারাগুলোকে দেখতে যাবেন আগামীকালকে, তো দেখতে পাবেন না, অতএব দেখে নেবেন, আপনার চোখের তালা খুলে যাবে। দেখি যাই তো, সকালবেলায় যদি যেয়ে দেখছে কাপড়টাকে সরিয়ে টরিয়ে দেখি রে কী লেখা ছিল এগুলোতে, আল্লাহ আকবার, প্রত্যেকটা লাইনকে পোকাতে খেয়ে নিয়েছে, একটাও লেখা পড়া যায় না, 8টা 9টা লাইনে 8টা 9টা ধারা সবই খেয়ে নিয়েছে পোকাতে, আর উপরের লাইনে বিআউনিল্লাহে তাআলা ওই লাইনটা বাকি আছে, এই কথাটাই নবী বলেছিলেন, আর সেই কথাটাই চোখে চোখে দেখে নিল লোকে, মুতাইম বিন আদি, আর দেখার পরে জোর করে হুঙ্কার ছেড়ে আরবের লোকগুলোকে বলছে, আমি বয়কটকে ভেঙে দিলাম, আজ থেকে বয়কট উঠে গেল, ও মুশরিকেরা তোমরা এই মানুষগুলোকে অন্যায়ভাবে মারতে পারো না, এদেরকে তোমরা বাঁচতে দাও, আর বলে এখানে এসে বললেন, বয়কটকে উঠিয়ে দিয়েছি, তোমরা নিজের নিজের বাড়ি চলে যাও, তোমরা যেখানে পাবে খাবার খাও, আর যেমন করে পারো তোমরা বেঁচে থাকার অধিকার অর্জন করে নাও। একটা বেদিনের দ্বারাই কত বিশাল বড় কাজ হলো। এই বছরই রাসুল এলেন তায়েফের মাটিতে বুঝাতে, তো তায়েফের মাটিতে মার খেয়ে নিজের পিঠকে লাল করে জখম টখম হয়ে বাড়ি ফিরে আসছিলেন, যে না এখানে কাজ আমার হবে না, বই মুখ হয়ে আল্লাহ রসুল নিরাশ হয়ে বাড়ি ফিরে আসছিলেন, যাগ্গা আমার গ্রাম, আমার পাড়া, আমার মহল্লা মক্কা, আমি ওখানেই থাকবো, ওখানেই লোককে বুঝাবো, যে মানবে সে মানবে, যে মানবে না সে মানবে না। তো রসুল মক্কা থেকে বেরিয়ে গিয়ে তাইফ গেছেন, তাইফ থেকে আবার ফিরে এসেছেন, এর মাঝখানে 2-3 মাস সময় গত হয়ে গেছে। মক্কার লোকেরা খুব খুশি, বলছে, কই হ্যাঁ পাগলটাকে দেখতে পাওয়া যায় না কেন, বলছে ও চলে গেছে পূর্ব দিকে তাইফের এলাকায়। তখন সবাই বগল বাজিয়ে বলছে, যখন বেরিয়ে গেছে আর একে আমরা বের করতে পাচ্ছিলাম না, তখন ওকে দ্বিতীয়বার আর মক্কাতে ঢুকতে দিতে হবে না, তোমরা সব সংকল্প করে নাও, তোমরা সংকল্প করো যে মক্কাতে আর ওকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ রসুল মারটার খেয়ে কত ওখানকার লোকেদের জুলুমকে সহ্য করে তারপরে যদি মক্কাতে আসছেন, তো 3 কিলোমিটার আগে থেকেই ছেলেপিলে হো হো করছে, এই উড়িয়ে যা, মানা আছে, খবরদার যাবে না, তুলাধুলা করে দিবে, আবার কাউরির সাথে দেখা হয়, কী ব্যাপার তুমি ঘুরে গেছো নাকি, হ্যাঁ তোমাকে যেতে দেওয়া হবে না, খবরদার যাবে না এখানে, ঘুরো। রসুল বিছিয়ে বুঝিয়ে বলছে, না রে ভাই আমার বাড়ি যে আছে আমাকে বাড়ি যেতে দাও না, না তোমাকে যেতে দেওয়া হবে না, আমাদের ফয়সালা হয়ে গেছে বাড়ি যেতে দেওয়া হবে না তোমাকে। আল্লাহ পাকের রসুল বিধ্বস্ত ছিলেন,
এমনি তায়েফের লোকেরা জুলুম নির্যাতন করে মেরে তো লুহুলাহান করেছিল, আর সবগুলো শোক আর ব্যথা আর বেদনা নিয়ে উনি বাড়ি আসছেন যে বাড়িতে আমার বিবি আছে, কমসে কম যদি আমি খাদিরার সাথে একটু মোলাকাত করি তাহলে আমার মনটা তো হালকা হবে। কিন্তু এই জালেমেরা আবার বাড়ি ঢুকতে দেয় না, বাড়ি ঢুকতে দেয় না। তখন হঠাৎ পথের মধ্যে তৃতীয় দিনের দিন দেখা হয়ে গেল একটা লোকের সাথে, এই লোকটা কে, যেই লোকটার কথা পাঁচ মিনিট আগে বললাম, এই সেই লোকটা, এর নাম হলো মুতঈম বিন আদি। ওর কাছে যে বলছেন, ভাই আমি ওই লোক যাকে আপনি আজ ছমাস আগে বয়কটের জীবন থেকে উদ্ধার করেছেন। ঠিক আছে, তো কী হয়েছে বাবা, না কী হয়েছে ভাই? তো বলছে আমাকে মক্কাতে ঢুকতে দিচ্ছে না, যেখানে আমার বাড়ি আছে, আমি আমার বাড়ি যাব, তো এরা আমার উপরে এইরকম অবিচার করছে কেন, আপনি একটু দেখুন তো। তাই নাকি, এরা মক্কা ঢুকতে দিবে না বলেছে? বলছে হ্যাঁ ঢুকতে দিবে না, আজ দুদিন থেকে আমি মক্কা ঢুকতে পারছি না। মুতঈম বিন আদির মতো লোক এই বড় পাগড়ি মাথাতে বাঁধলো, আর নিজের যেটা লাঠি ছিল দাপটের লাঠি, লাঠিটাকে হাতে নিল। ও আমারা আউলাদাহু আন ইয়ারবুতা, আর নিজের সব টিবেটাকে বলল, করে ছেলেটি সব আব্দুর রহিম করে, সুমান করে, এলাহি করে, দরবারি করে, পাগড়ি বাঁধ আর লাঠিলে লিয়ে তারপরে তরবারি হাতে করে বেরিয়ে পড়। বাপ বেটা মিলে পাঁচ ছ জন বেরিয়ে গিয়ে বলছে তুমি আমার পিছু পিছু এসো। রসুল পিছু পিছু আসছেন, আর এই পাঁচটা বেটা আর একটা বাপ, এরা ছজন রসুলের যোগানদার। এরা রসুলকে মানে, মানে কি, এরা মানে না, রসুলকে মানে না, বিশ্বাস নেই, কিন্তু এর ভেতরে মানবিকতাটা আছে, যে জিনিসটা হলো ইসলামের একটা বড় পয়েন্ট এবং ইসলামের একটা বড় অভ্যাস। এই মানবিকতার খাতিরে আগে আগে চলছে, আর বলছে পিছু পিছু এসো, দেখছি রাস্তায় যখন দেখা হয় তখনই লোককে বলে, কে আটকাবো নাকি, বুকের পাটা থাকে তোর গায়ে হাত দাও, আমি মুতঈম বিন আদি, আমি তাকে আশ্রয় দিয়েছি এবং আমি তাকে মক্কা পর্যন্ত নিয়ে যাব, কার হিম্মত আছে আমার গায়ে হাত দেওয়ার, কার হিম্মত আছে এই ছেলেটার গায়ে হাত দেওয়ার, যদি পারো তো হাত লাগাও। যখন গোটা মক্কার লোক দেখছে যে মুতঈম বিন আদির মতো বীর পুরুষ এবং মক্কার একজন বিশিষ্ট ব্যক্তি তার পাঁচ বেটাকে সাথে করে নিয়ে সবাই তরবারি হাতে করে যোগানদারের বেশে নিয়ে চলে আসছে, নবী মুহাম্মদকে সাথে করে নিয়ে, আর কি কেউ বাধা দিতে পারে? বাধা দেওয়ার কেউ নেই। রসুল ঘর পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহ পাকের রসুল মনে মনে বলছেন এখান থেকে তো চলেই যাব, তো চলে যাওয়ার পরে মুতঈম বিন আদিকে কি আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না, মুতঈম বিন আদিকে কি আমি আমার সাথী বানাতে পারবো না, যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া মায়া মোহাব্বত রেখেছেন। রসুলের একান্ত ইচ্ছা যে এই লোকটাকে আমি আমার দুনিয়ার সাথী বানাবো, তো আমি জান্নাতের সাথী বানাবো। কিন্তু রসুল আর মক্কায় টিকলেন না, ওই মুহূর্তে ওই দিনগুলোতে আবু তালেবও মারা গেল, আর ওই দিনগুলোতে হযরত খাদিজাও মারা গেল, আর মরে যাওয়ার পর তারপরে রসুল নিঃসঙ্গ হয়ে গেলেন। ১৩ বছর পরে হিজরত করে মদিনা চলে এলেন, আর মদিনা হিজরত করার দ্বিতীয় বছরে বদরের যুদ্ধ হয়ে গেল, আর বদরের যুদ্ধ যেদিন হলো সেদিন ৭০ জন মুশরিক ধরা পড়লো, সবদিকে মদিনা মসজিদের বাইরে বেঁধে রাখা আছে, আর বলা হলো কি, যত যত লোক আছো তোমরা তোমাদের আল আওলাদকে টাকা দিয়ে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে চলে যাও, টাকা দাও ছুটিয়ে যাও নিয়ে যাও, টাকা দাও ছুটিয়ে নিয়ে চলে যাও, রসুল আদেশ করলেন এইভাবে। সেই দিন রসুল সব লোকটির সামনে এমন একটা মূল্যবান কথা বললেন, যেই মূল্যবান কথাটা আজ হাদিসের পাতায় সোনার অক্ষর দিয়ে লেখলেও লেখা যায়। রসুল কি বলছেন, লাওকানা মুতঈম বিন আদি হাইয়ান সুম্মা কাল্লামানি আন হাউলা ইল্লাতানা নাতানা লাতারাকতুহুম, আজ ৭০ জন মক্কার মুশরিক আমার হাতে বন্দি হয়েছে, ধরা পড়ে গেছে, এদেরকে টাকা দিয়ে নিজের জান ছুটিয়ে নিয়ে যেতে হবে, যদি আজ আজকের দিনটাতে সেই মুতঈম বিন আদি বেঁচে থাকতেন আর আমাকে শুধু একবার বলতেন, এই নবী মুহাম্মদ তুমি বিনা পয়সায় ছেড়ে দাও লোকগুলোকে, তো আমাকে একবার যদি বলতেন মুতঈম বিন আদিতে ছেড়ে দাও, আমি মুতঈম বিন আদির সম্মানার্থে ৭০ জন কয়েদিকে বিনা পয়সায় ছেড়ে দিতাম, একটার কাছে আমি টাকা নিতাম না, একটার আমি বদলা নিতাম না,
কিন্তু আফসোস মোতায়েম বিন আদি দুনিয়াতে আর বেঁচে নাই, মরে গেছে। এই কথাটা শুনতে পেল আর মক্কার লোকেদের কানে চলে গেল। তখন থেকে মক্কার লোকেরা বলছে, আহারে, মানবিকতার দিন নবী মুহাম্মাদের উপরে সহানুভূতি দেখিয়েছিল কে? তো মোতায়েম বিন আদি। আর তার সহানুভূতি পেয়ে নবী মক্কায় ঢুকতে পেরেছিলেন, আর তার সহানুভূতি পেয়ে খানা কাবার দেওয়াল থেকে বয়কট নামাকে ছিঁড়ে ফেলা হয়েছিল। তার ভেতরে ছিল লিল্লাহিয়াতের একটা মাত্র মাদ্দা, কিন্তু সেই লোকটা মুসলমান হতে পারেনি। রাসূল তার ঋণ শোধ করে দিয়েছেন। কেমন করে? যদি জিন্দা থাকতো আর যদি আমাকে একবার বলতো, তাহলে সমস্ত গায়ের মুসলিম 70টা মুশরিককে বিনা পয়সায় আমি ছেড়ে দিতাম, একটাও টাকা নিতাম না। রাসূল শোধ করে দিয়েছেন ঋণ, কিন্তু বাস্তবে লোকটা চোখে দেখতে পায়নি। ভাই, কি বলছিলাম আপনাকে, যেটা ভালো স্বভাব সেটা হলো ইসলামের ফিতরাত, এটা আপনার ভেতরে আছে, উপরন্ত ইসলামও আছে। আর যারা গায়ের মুসলিম, এদের হাজারটা লোক এমন পাওয়া যাবে যার ভেতরে ইসলামের নেচার আজও আছে এবং মুসলমানদের সাথে ঘৃণা বিদ্বেষ প্রকাশ করে না। জি, ওরা কোরআনকে মানে? যদি বলেন হ্যাঁ তো ভালো ভালো, আর যদি বলেন না তাহলে আপনাকে কি বলবো? যদি চোখে দেখে থাকেন তো হ্যাঁ বলেন, আর না দেখে থাকেন তো না বলেন। শহর বাজারে বড় বড় জুমা মসজিদে, বড় বড় জুমা মসজিদে দেখবেন মাগরিবের পরে নমাজ যখন শেষ হয়ে যাবে, নমাজে জামাত শেষ হওয়ার পরে মুসল্লিরা যখন বের হবে, তো দেখবেন ঘরের দুয়ারে ছেলে কোলে করে 10-15টা বেটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলে কোলে করে তোমরা কী করতে দাঁড়িয়ে আছো বাবা? তার ভিতরে দেখবেন হিন্দুও আছে, মুসলমানও আছে, বেরেলিও আছে, আর কোনো জাতিও আছে। ছেলে কোলে করে কেন বাইরে দাঁড়িয়ে আছো? আল্লাহরে, কোরআনের ওপরে ভালোবাসা কত, কোরআনের ওপরে এদের বিশ্বাস কত। যদিও পর্দা পড়ে আছে, তাদের ইমানটা জাগ্রত হয় না। ওরা জানে মুসলমানেরা নমাজ পড়ে বের হবে, এরা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডেকে বের হবে পাক জায়গা থেকে। আমার ছেলেটা রাতের বেলায় কাঁদছে, আমার ছেলেটা বমি করছে, পাতলা পায়খানা করছে, আমার ছেলেটা চমকে চমকে উঠছে। যদি কোনো একজন মুসলমান ফুঁ দিয়ে দেয়, তাহলে আমার বাচ্চাটার এই ঝাড়া পায়খানা বন্ধ হয়ে যাবে, আমার ছেলের শয়তানি আসারটা বন্ধ হয়ে যাবে। এ কথাটা মুসলমান বিশ্বাস করে, এটা তো ভালো কথা, কিন্তু গায়ের মুসলমান মেয়ে ছেলেরাও বিশ্বাস করে বলে তারা মসজিদের দরজায় খাড়িয়ে থাকে। মুসলমানেরা নামাজ পড়ার পরে যেন যাবার কালে সবাই একটা করে ফুং মেরে দিয়ে দিয়ে যায়, ফুং দেয়। শামসিতে একটা ইমাম সাহেব ছিলেন, বেচারি 7-8 বছর আগে উনি মরে গেছেন। গোটা চুরি পট্টি বাদ দিয়ে শামসির এই পারে যত মাড়োয়ারি ছিল, যত মাড়োয়ারিদের বাড়ি আছে, কোনো মাড়োয়ারি মেয়ের আর ছেলের যদি রাত 12টার সময় পেটে লাগে তো হাফিজজিকে ডাকো, হাফিজজি যাবে আর ওদের ফুং দিয়ে দিবে, পানি পড়া দিবে। ওদের একটা বিশ্বাস আছে যে হাফিজজি যদি পানি পড়া দেয় আর ফুং দিয়ে দেয় তা তাহলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আচ্ছা ভাই, কটা বাজলো? ওহো, 12টা বেজে গেছে। তো আমারও 12টা বেজেছে, আপনারও 12টা বেজেছে, আমাদের সববারই 12টা বেজে গেছে। আজকে মুডে নেই আর আজকে শরীর ভালো নেই, আর টানা বেশি টানতে পারলাম না, তবুও মনে হয় কিছু ঘন্টা দেড়েক কাছাকাছি হয়েই গেল কথা বলা। তো দাদারা যারা চলে যাচ্ছেন, আপনারা তাদেরকে বলি যে হিফজের মাদ্রাসা এটা আছে, খালি হাতে যায় না। কি বললাম? খালি হাতে যায় না। আমার দাদা, আমার ভাই, আপনারা আমাকে খুব ভালোবাসেন এটা আমি জানি। আর একটা আপনাদেরকে সুখের খবর দিব, সুখের খবরটা হলো এই, দুনিয়া থেকে গরিবি মিটাবো। দেন, একজন 500 টাকা আর আরেকজন 300 টাকা। দুনিয়া থেকে আল্লাহ তাআলা গরিবি মিটাতে চাইছেন। তো গরিবি মিটাতে গেলে কোনটা 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 কাজ করতে গেলে গরিব দেশে থাকবে না, এটার উপরে আপনাকে এবছর একটা কিতাব দিব। কিতাবটা হলো 100 পাতার, কিন্তু ব্যবসা করি না বলে 100 পাতার বইখানে মাত্র 20 টাকাতে পাওয়া যাবে। দারিদ্র দূরীকরণে ইসলামের অবদান, যারা শিক্ষিত লোক তারা একখানা বই হাতে করে বাড়ি যাবেন, অবশ্যই একখানা বই হাতে করে যাবেন, পড়বেন, আপনি জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। আছে একজন 500 টাকা, আরেকজন আমার ভাই 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই ছেলে, এই এই ফারেক, এই মদগার চেন খুলো, মদগার চেনটা খুলো, আর খোলার পরে 5-7 খান বইগালা বের করে ওইদিকে যাও। কোনো ভাই যদি বলে যে আমি নিব, ওকে 20 টাকাতে দিয়ে দাও, যাও। কে এটা?
হাতে রাখো। আচ্ছা সব দিকে বলছি যে 20-30 টাকা করে আপনারা দেন আমার হাতে, মাদ্রাসার দান ওদিকে যাও, বারান্দায় যাও, বারান্দায় চলে যাও, সবারই কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাই খুনখানি যে লুকিয়েছিলেন দান চাইলাম তো উনি 1000 টাকা দিয়েছেন। আজিজুর রহমান, আজিবুর রহমান 2000 টাকা দান, আজিবুর রহমান 2000 টাকা দান করে দিয়েছেন আলহামদুলিল্লাহ।